উনি তাদেরকে ফেসে চিনে, নাম এখনো বলতে পারেনি। আজকে আমাদের রংপুর এক আসনে জননন্দিত জননেতা আসাদুজ্জামান বাবলু ভাইয়ের উপর অতর্কিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং তাকে স্পটে হচ্ছে মারার জন্য, যাতে তাকে নিষ্ক্রিয় করা যায়, রংপুর এক আসন থেকে একটা নক্ষত্রকে হচ্ছে যে জ্বলন্তভাবে হচ্ছে যে পুড়ে সার্কার করে দেওয়া যায়, একটাকে নক্ষত্রকে মেরে ফেলা যায়, সেই লক্ষ্যে কিছু দুষ্কৃতিকারী এর আগেও হচ্ছে ভাইয়ের উপর হামলা চালিয়েছিল। আপনারা জানেন সংসদ নির্বাচনের সময় হামলা চালিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে একই হিসাবে গততে আমাদের হচ্ছে ইউনিয়ন পরিষদ যে নির্বাচন গেল সেখানে হচ্ছে সেখান থেকে শুরু, এবং এর পরিপ্রেক্ষিতে আজকে জননন্দিত জনতা আসাদুজ্জামান বাবলু ভাই যখন হচ্ছে গাড়ি যোগে ফিরছিলেন তখন মৌলভীর বাজার নামক জায়গায় অতর্কিতভাবে কিছু দুষ্কৃতিকারী ভাইয়ের ওপর হচ্ছে হামলা চালায়, হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং তাকে অতর্কিতভাবে 150 থেকে 200 লোক তাৎক্ষণিক এসে গাড়ি হচ্ছে যে ঘেরাও করে ফেলে, আপনারা হচ্ছে যে চাইলে গাড়িটাও যে গাড়ি আছে এখানে গাড়ি দেখলে বুঝতে পারবেন, গঙ্গাছড়া মডেল থানায় গাড়ি জব্দ করা আছে এবং রংপুর মেডিকেলে এখন আমাদের হচ্ছে আসাদুজ্জামান বাবলু ভাই এখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। গাড়িতে আমি যদি বসা না থাকতাম তাহলে মারি ফেলতো, আমি তো বেরোতেও পারিনি, বারবার সে মাথা স্টেপ করতে ধরছে, কিন্তু আমার গাড়ির বডি ওখানে এটাকে বাধা প্রদান করছে এবং আমার হাত দিয়ে বাধা প্রদান করছে, আমি এই হাতগুলো আঙুলগুলো সব শেষ হয়ে গেছে, এখানে হাতে আঙুল শেষ হয়ে গেছে। পরিকল্পিত মনে করতেছে? এক সেকেন্ড সময় লাগেনি, ওখানকার 150 লোক আমার গাড়ি ঘিরে ধরিয়া তারা আক্রমণ করছে আমাকে, আমি জানি না কি পরিকল্পিত কি না, কি এটা পরিকল্পিত ছাড়া তো প্রশ্নই আসে না, কারণ 1-5 সেকেন্ডের মধ্যে এই লোকগুলো 100-100 লোক ঘিরে ধরিয়ে আমাকে স্টেপ করলো মারলো, এবং শুধু আমাকে অন্য কাউকে না, চতুর্দিকে কারা করছে এটা? এটা তো মৌলির বাজারের লোকজন, ওখানকার লোকজন, এবং আমি জানি না সব রড দিয়ে আমি এখন পর্যন্ত জানি না, এটা তদন্ত সাপেক্ষে বেরোবে, এতটুকু জানি এর আগেও আক্রমণ হওয়ার চেষ্টা হয়েছিল রাজনীতির কারণে, এর আগে অনেকবার আমাকে হুমকি দিয়েছে, শতবার এটা প্রশাসন জানে, ওই জায়গাটা মৌলির বাজারটাতে সবাই, এর আগে আমি প্রায় 1.5 বছর ওই রাস্তা দিয়ে যাইনি, প্রতিনিয়ত আমাকে হুমকি দেয় ওখানে। এই গত নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা লোকমার্কা নির্বাচন করছি, আমার প্রার্থী ছিল জনতী শেখ হাসিনা লোকমার্কা দিচ্ছে, ওখানে জাতীয় পার্টির প্রার্থীর বাড়ি, এরা অনেক হুমকি দিয়েছে আমাকে, অনেক চেষ্টা করছে, এখন এটা তদন্ত করলে বেরোয় যাবে কেন এই 30 সেকেন্ডের মধ্যে এই লোকগুলো শত লোক ঘিরে ধরে আমাকে আক্রমণ করছে, তা না হলে আমার গাড়ি ধরে আমি বেরোয় যাইতে পারতাম, এরা মোটরসাইকেলের সামনে দাঁড় করায় দিয়ে সঙ্গে সঙ্গে লোকগুলো ঘিরে ধরছে আমাকে, ঘিরে ধরে এরা কতজন মারছে এটা আমি জানি না, তবে দুইটা ছেলেকে দেখছি আমি, রড দিয়ে এরা মারছে আমাকে, ছেলে দুইটাকে চিনতে পারছেন? ফেস অনেকগুলোকে আমি চিনি, এরা যারা আক্রমণ করছে অনেকগুলোকে চিনি, এরা নাম তো জানি না, নাম জানি না। মামলা করবেন কি না করেছেন? অবশ্যই এরা আইনে আপনি যাবে। ঘটনা শুনলাম, আমাদের তো পূর্বের পরিকল্পিত বাবু আসাদুর চেয়ারম্যান একবার ইউনিয়ন পরিষদ নির্বাচন করছে, ওইটা হলো আমাদের এন্ট্রি ব্লক এলাকা, রাজনৈতিকভাবে ওটা একটা আমাদের এন্ট্রি এলাকা, গত নির্বাচনে উনি আমার নির্বাচন করছে, ওখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মাহফুজুর রহমান দুলু, তারা ওই এলাকা নির্বাচন করছেন, বাবলু আমি বলেন আমাদের এই অঞ্চলের লোকজনের সঙ্গে একটা ক্ষোভ তাদের পূর্বের থেকে আছে, আজকের এই দীর্ঘদিনে এই ক্ষোভ থেকে আমার কাছে ধারণা হয় সেই ক্ষোভেরই কারণে আজকে রাস্তায় তাকে প্রতিরোধ করে তার উপরে এই আক্রমণ, তার উপরে আক্রমণের কোনো কারণ খুঁজে পাই না আমরা। পদক্ষেপ নেবেন?